উনি আমাকে বললেন, কে তুমি? প্রতিদিন তোমাকে দেখি এদিকে আসতে যেতে, বাসা কোথায় তোমার? ওনার প্রশ্নের উত্তর না দিয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে চাই, কিন্তু উনি আমার হাত ধরে ফেলেন এবং বলেন, কি ব্যাপার, কি হয়েছে বলবে তো আমাকে? আর কে তুমি, কথা বলছো না কেন? ওনার জোরে জোরে প্রশ্ন করা দেখে বেশ কয়েকজন লোক জমে গেল। তারপর নানানজন নানান রকম প্রশ্ন করতে শুরু করে। এদের এত প্রশ্নে আমি ভয় পেয়ে যাই। সবাই আমাকে ছেলে ধরা চক্রের সদস্য মনে করে পুলিশের কাছে দিতে চায়। তখন আমি সবাইকে বলি, আমি তেমন কেউ না। গ্রামের কিছু কাহিনী এবং শহরে আসার সময় বাসে ঘটে যাওয়া কাহিনীগুলো বলি সবাইকে। এখানে নিরাপদ আশ্রয়ের জন্য আসি এটাও বললাম। মহিলাটি আমাকে ওনার সাথে যাওয়ার জন্য বলেন এবং উপস্থিত জনতাও আমাকে ওনার সাথে যেতে বলেন। ইচ্ছে না থাকলেও ওনার সাথে গেলাম। বিশাল একটা বাড়ির সামনে এসে উনি বললেন, এটাই আমার বাড়ি, তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে। আমি কোনো কথা বললাম না, শুধু ওনার পিছনে পেছনে গেলাম। এত বিশাল বাড়িতে এর আগে কখনো আসিনি। বাড়ির ভিতর তেমন কাউকে দেখলাম না। 12 কি 13 বছর বয়সী একটা মেয়ে দরজা খুলে দিল, দেখে মনে হচ্ছে এই বাড়িতে কাজ করে। উনি মেয়েটাকে বলে, ফাতেমা, এই মেয়েকে ওয়াশরুমে নিয়ে যা তো, আমি আমার কিছু কাপড় বের করে দিচ্ছি। গোসল শেষ করে বাইরে আসতে দেখি খাবার টেবিল ভরা কত কি খাবার, বাড়িতে তো কাউকে দেখছি না, এত খাবার কিভাবে এই দুজনে খায়। উনি আমাকে টেবিলের সামনে এনে একটা চেয়ার টেনে বসতে দিলেন। তারপর ফাতেমা খাবার বেড়ে খেতে দিলেন। কৌতূহল, ভয় এবং সংকোচের জন্য খাবার মুখে নিলেও পেটে যাচ্ছে না। উনি খেতে খেতে বললেন, তুমি আমাকে খালা বলে ডাকতে পারো, ফাতেমাও আমাকে খালা বলে। খাওয়ার পরে উনি আমাকে বললেন, তুমি লেখাপড়া করেছো কতখানি? বাবার সংসারে দুবেলা পেট পুরে খেতে না পাওয়া মেয়ের লেখাপড়া হয় বলেন? কোনো রকম, ক্লাস 5 পর্যন্ত পড়েছি। কোন কাজ করতে তোমার ভালো লাগে, না মানে তুমি কি কি কাজ পারো? গ্রামে থাকতে এখানে সেখানে প্রচুর রান্না করতাম, রান্না করতেও আমার ভালো লাগে। তুমি ভালো রান্না পারো? তাহলে তো তোমার হাতের রান্না খেয়ে দেখতে হবে। এভাবে ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে জিজ্ঞেস করি, ওনার ছেলে মেয়ে আছে নাকি ওনার স্বামী কোথায়? জবাবে উনি বলেন, এক ছেলে আর এক মেয়ে আছেন, দুজনের বিয়ে হয়েছে, ছেলের ঘরে একটা নাতিও আছে, কিন্তু তারা এখানে থাকে না, চট্টগ্রামে কোনো একটা কোম্পানিতে চাকরি করেন আর মাঝে মাঝে এখানে আসেন, আর গত 6 মাস আগে ওনার স্বামী মারা গেছেন, এখন এই বাড়িতে উনি আর ফাতেমা থাকে। আমি নিয়তির খেলায় সব কিছু হারিয়ে একা, আর উনি সব কিছু থেকেও একা একা জীবন পার করছেন। রাতে ওনার জন্য মাছের ঝোল এবং দেশি মুরগি ভোনা করে দিলাম। আমার জীবনে এত প্রশংসা কখনো শুনিনি যতটা আজ উনি করেছেন। খুব ভালো লাগছে ওনার প্রশংসাগুলো। প্রতিদিনের রান্নাগুলো আমি করি এখন। এখানে এসে অনেক নতুন নতুন রান্নাও শিখেছি। আসলে মন থেকে কোনো কিছু করতে চাইলে তো খুব সহজেই হয়। এ বাড়িতে আসার পরে হিমেল, রাতুল, মুকুল আর মায়ের কথা খুব মনে পড়ত। মাঝে মাঝে খালার সাথে কান্না করে ব্যথাগুলো হালকা করতাম। এভাবে কখন মা শেষ হয়ে গেছে বুঝিনি। আজ দুপুরে খাবারের পরে খালা ফাতেমাকে কিছু টাকা দিলেন, বুঝতে পারলাম কাজে টাকা দিচ্ছেন। খালা আমার কাছে এসে আমাকেও 3000 টাকা দিলেন। আমাকে টাকা দেওয়া দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। এত বড় বাড়িতে নিরাপদে থাকছি, খাচ্ছি, এটাই তো অনেক, আবারও টাকা কেন? খালা হয়তো আমার মনের কথাগুলো শুনতে পেয়েছেন, তাই উনি বলেন, অবাক হয়ে কাজ নেই, টাকাগুলো জমিয়ে রাখো, কোনো একদিন কাজে আসবে। এ বাড়িতে আমার কোনো খরচ নেই, থাকা খাওয়া জামা কাপড় সব কিছু খালাই দেয়। মাসে মাসে খালার দেওয়া টাকাগুলো জমা করি। কখনো খালার সাথে বাইরে গেলে মনে মনে আমার হারানো আপনজনদের খুঁজি। আজ খুব সকালে খালা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন পুরো বাড়িটা পরিষ্কার করতে এবং আমার ইচ্ছে মতো রান্না করতে। আজ ওনার ছেলে, ছেলের বউ, নাতি আসবেন। তিনজনেই যা যার মতো কাজে লেগে গেলাম। বেশ কিছুক্ষণ পরে খালা আমাকে রান্নার জন্য পাঠালেন। বাকি কাজগুলো উনি আর ফাতেমা করতে পারবেন। রান্নাঘরে এসে আমি দেশি কিছু রান্না করলাম।
ডিম ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথার মুড়িঘণ্ট, গরু মাংসে কালা ভুনা ইত্যাদি। রান্না প্রায় শেষ হবে এমন সময় কলিং বেল বাজলো। খালা মহা খুশিতে দরজা খুলে ফুটফুটে একটা বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে করতে ভেতরে আসেন। রান্নাঘরে দরজার ফাঁক দিয়ে দেখছি যে কি সুন্দরী একটা মেয়ে আর লম্বা ফর্সা ছেলে বেশ কিছু ব্যাগ হাতে ভেতরে আসছেন। ছেলে আর ছেলের বউয়ের দিকে খালার কোনো খেয়াল নেই। ফাতেমা ওনাদের ব্যাগ ভিতরে নিয়ে যায়। কিছুক্ষণ মায়ের সাথে কথা বলার পরে ওনারাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। ততক্ষণে টেবিলে খাবার সাজানোর পর্ব শেষ আমার। আমি আবারও সেই রান্নাঘরে এসে বসে আছি। খাওয়া শুরু হতে না হতেই রান্নার প্রশংসা শুরু হয়েছে। খালা তো আমার রান্নার গুণগান গাইতে গাইতে গাছের মাথায় তুলে দিয়েছে আমাকে। এখন ওনার ছেলেও আমাকে দেখার জন্য ডাকতে বলেন। খালা আমাকে আসমানি এদিকে আয় একটু বলে ডাক দিলেন। আমি লজ্জা আর ভয়ে জড়সড় হয়ে গেলাম। বারবার ডাকছে তাই গায়ে মাথায় ভালো করে কাপড় দিয়ে ওনাদের সামনে গিয়ে সালাম দিলাম। রাশেদ ভাইজান আমাকে বললেন, তোমার হাতের রান্না খেয়ে এখন চাকরি ছেড়ে রেস্টুরেন্ট খুলতে ইচ্ছে করছে, খুব সুন্দর রান্না করো। আমি নিশ্চিত তোমার হাতের রান্না যে একবার খাবে সে বারবার চাইবে খেতে। ওনাদের এত এত প্রশংসা শুনে রাতে চিন্তা করলাম, সত্যি যদি আমার একটা হোটেল থাকতো, কিন্তু হোটেল খুলতেও অনেক টাকা লাগে, এত টাকা কই পাবো? হঠাৎ করে এমন স্বপ্ন দেখার সাথে সাথে আমার জমানো টাকার কথা মনে পড়ে। টাকাগুলো বের করে গুনতে শুরু করি, 22,000 হয়েছে। এই টাকা নিয়ে এইসব ফালতু নিয়ে ভাবনা করে শুধু রাতের ঘুম নষ্ট ছাড়া অন্য কিছু হবে না। এ বাড়িতে ভাইজান আর ভাবি বেশ কয়েকদিন ছিলেন। ওনাদের আচার ব্যবহার দেখলে মনেই হয় না বিন্দু পরিমাণ অহংকার আছে। কি সুন্দর করে ভাবি আমাদের সাথে মিশেন, কথা বলেন। ভাইজান যখনই কিছু খান তখনই ফাজলামো করে বলেন রেস্টুরেন্ট খুলবেন। হঠাৎ করে আজ আমিও মুখ ফুসকে বললাম, রেস্টুরেন্ট খুলতে কত টাকা লাগে ভাইজান? কথাটা শোনা মাত্র সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কেন এমনভাবে তাকিয়ে আছে তা আমার বোধগম্য না। একটু পরে ভাবি বললেন, তুমি কি সত্যি চাও যে অন্যের উপর নির্ভর না করে তোমার নিজের একটা পরিচয় হোক, সমাজের আরও 8-10 জনের মতো তোমার জীবন হোক? আমি শুধু নীরবে মাথা নিচু নীরব সম্মতি জানালাম। আজ ভাইজান ভাবি চলে যাবেন, যাওয়ার আগে আমাকে বকশিশ স্বরূপ 5,000 টাকা দিয়ে গেলেন এবং বললেন খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে। ওনারা যাওয়ার পরে পুরো বাড়িটা আবারও আগের মতো শুনশান নীরবতাতে সেয়ে গেছে। খালা সারাদিন কিছু খায়নি, মনমরা হয়ে ঘরে বসেছিল সারাদিন। রাতে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে একটু খাইয়ে দিলাম। এভাবে আবারও বেশ কয়েক মাস কেটে গেল। আমার জমানো টাকা প্রায় 40,000 পার হয়েছে। মাঝে মাঝে খালা বাজার করতে যে টাকা দিত তা থেকে বেঁচে যাওয়া টাকা কখনোই খালা ফেরত নিত না। একদিন বিকালে ভাইজান ফোন করে আমার সাথে কথা বলতে চাইলেন। খালা ফোন আমাকে দিলে ভাইজান বলেন, ওনার পরিচিত বন্ধু আছেন যিনি একটা রেস্টুরেন্টের মালিক, আমার রান্নার হাত সম্পর্কে ওনার সাথে কথা বলেছিলেন, উনি নাকি আমার রান্নার স্বাদ দেখার জন্য আমার রান্না খেতে চেয়েছেন, আগামী সপ্তাহে উনি ওনার বন্ধুকে সাথে নিয়ে এখানে আসবেন, রান্না ভালো লাগলে ওনার রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ দেবেন, মাসে মাসে ভালো বেতন পাবো আমি। কথাগুলো শোনার পরে খালা আর ফাতেমা ভীষণ খুশি, আমিও মনে মনে খুশি হলাম। খালা আমাকে আরও কিছু রান্নার নিয়ম শিখিয়ে দিলেন, যেগুলো শহরের মানুষের প্রিয় খাবার। সেই রান্নাগুলো আমি আমার নিজের মতো করে রান্না করতে থাকি, স্বাদগুলো মাশাল্লাহ। আজ আমার সুখ সন্ধানী জীবনের পরীক্ষা হবে। ভীষণ উৎকণ্ঠা মনের সময় পার করছি অবশেষে ওনার